হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আহমেদ রবিন অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা পড়বো ত্রিকোণমিতি সম্পর্কে। আমরা আজকে বিশেষ করে এসএসসির জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি 9.1 সম্পর্কে পড়বো। মূলত আমার আজকের এই ত্রিকোণমিতির ভিডিওটি ত্রিকোণমিতির একদম রুট লেভেলের অর্থাৎ বেসিক নিয়ে। আমরা ত্রিকোণমিতি ভয় পাই মূলত আমাদের বেসিক স্ট্রং না হওয়ার কারণে। আমার আজকের এই ভিডিও দেখার পর থেকে আশা করি ত্রিকোণমিতির বেসিক নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমার কথাগুলো, আমি যে কথাগুলো বলবো প্রতিটা কথাই তোমরা স্কিপ না করে শুনবে, এবং প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আচ্ছা, তো চলে যাই আমাদের আজকের ক্লাসে। বেসিক, আমরা জানি ত্রিকোণমিতির টোটাল 6টি অনুপাত রয়েছে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা। এখন চলো আমরা অনুপাতগুলো সম্পর্কে বিস্তারিত জানি। সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ওকে, নোট, ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। কীভাবে? আমরা জাস্ট এই তিনটি পড়ব, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু কী, কস থিটা ইকুয়াল টু কী, ট্যান থিটা ইকুয়াল টু কী, বাকিগুলা আমরা স্মার্টলি হ্যান্ডেল করব। আমরা জানি সাইন থিটা এর উল্টা কসেক থিটা, কস থিটা এর উল্টা সেক থিটা, ট্যান থিটা এর উল্টা কট থিটা। কীভাবে? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আর আমি বলছি সাইন থিটা এর উল্টা কসেক থিটা, তাহলে কসেক থিটা কী হওয়া উচিত? অতিভুজ বাই লম্ব। আমি যদি বলি কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটা এর উল্টা আমি বলেছি কি? সেক থিটা। তাহলে সেক থিটা হওয়া উচিত কি? দেখো, এখানে আছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা যেহেতু কস থিটার উল্টা তাই হবে অতিভুজ বাই ভূমি। আচ্ছা, এখানে আছে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, আমি বলেছি ট্যান থিটা এর উল্টা কট থিটা, তাহলে কট থিটাতে কী হওয়া উচিত? ভূমি বাই লম্ব। সো ফ্রেন্ডস, ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। ওকে, আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। এখন তোমরা বলবা যে ভাইয়া, আপনি তো বলে দিলেন সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে আমরা এগুলো কীভাবে মনে রাখবো? এগুলো মনে রাখার জন্য রয়েছে শর্ট ট্রিক্স। আচ্ছা, সাইন থিটা এর অনুপাত মনে রাখার শর্টকাট, সাগরে লবণ আছে, সাগর দিয়ে সাইন থিটা, লবণ দিয়ে লম্ব, আছে দিয়ে অতিভুজ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, কবরে দিয়ে ক দিয়ে কবরে, ক দিয়ে কস থিটা, ভূত দিয়ে ভূ দিয়ে ভূত, ভূ দিয়ে ভূমি, আছে দিয়ে আছে, আছে দিয়ে অতিভুজ, তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি ভূমি বাই অতিভুজ। এবং ফাইনালি টেরা লম্বা ভূত, ট্যা দিয়ে ট্যান থিটা, ল দিয়ে লম্বা, ল দিয়ে লম্ব, ভূ দিয়ে ভূত, ভূ দিয়ে ভূমি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি লম্ব বাই ভূমি। আমি একটু ফিরে যাই আমার প্রথম স্লাইডে। তোমরা দেখো আমাদের প্রথম স্লাইডে আমরা শিখেছিলাম সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এবং আমরা পরবর্তী স্লাইডে দেখলাম আমরা এটা একটা শর্ট ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারি, যেহেতু আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা শর্টকাট দিয়ে মনে রাখতে পেরেছি। তাহলে তোমরাই বলো আমাদের কি এই 6টা অনুপাতের কোনোটা পড়ার প্রয়োজন আছে? আমাদের এই 6টা অনুপাতের কোনোটি পড়ার প্রয়োজন নাই, আমরা জাস্ট 3টা শর্টকাট মনে রাখবো। সাইন থিটা এর জন্য আমরা মনে রাখবো সাগরে লবণ আছে, কস থিটা এর জন্য আমরা মনে রাখবো কবরে ভয় আছে, ট্যান থিটা এর জন্য আমরা মনে রাখবো টেরা লম্বা ভূত। এখন তুমি বলবা তাহলে কট থিটা, সেক থিটা, কসেক থিটা কী হবে? যেহেতু আমি বলেই দিছি সাইন থিটা এর উল্টা কসেক থিটা, মনে রাখার প্রয়োজন নাই।
কস থিটায়ের উল্টা সেক থিটা মনে রাখার প্রয়োজন নাই, টেন থিটায়ের উল্টা কট থিটা মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট মনে রাখলেই হবে যে কে কার উল্টা। সো এটার জন্য আমাদের আলাদাভাবে এই ভূমি বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব মনে রাখার প্রয়োজন নাই। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আমি লিখে দিয়েছি নোট, সাইন থিটা এর উল্টা হলো কসেক থিটা, কস থিটা এর উল্টা হলো সেক থিটা এবং টেন থিটা এর উল্টা হলো কট থিটা। আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলি করার জন্য আমাদের জানা লাগবে তিনটি মৌলিক সূত্র সম্পর্কে। সেই তিনটি মৌলিক সূত্র কী কী? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, কসিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য লাগবে আরও কিছু সহজ সূত্র। এই সূত্রগুলো কী কী? এই সূত্রগুলো তুমি না শিখলেও পারবা। বলো কীভাবে? আমি আগেই বলেছি সাইন থিটা এর উল্টা কসিক থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হবে? ওয়ান বাই কসিক থিটা। কস থিটা এর উল্টা সেক থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু কী হবে? ওয়ান বাই সেক থিটা। টেন থিটা এর উল্টা যদি কট থিটা হয়, তাহলে টেন থিটা ইকুয়াল টু কী হবে? ওয়ান বাই কট থিটা, রাইট? তাহলে তুমি কি এখন কট থিটা সেক থিটা কসিক থিটা ইজিলি বের করতে পারবা না? কারণ যদি সাইন থিটার উল্টা কসিক থিটা হয়, তো স্বাভাবিক কসিক থিটার উল্টা তো সাইন থিটা। আমি কেন কষ্ট করে পড়তে যাব? আমি তো জানি কে কার উল্টা। তাহলে আমি যেহেতু বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কসিক থিটা, তাহলে কি আমি বলতে পারি না কসিক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা? অবশ্যই বলতে পারি। তাহলে তোমরা দেখো, সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কসিক থিটা, কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই সেক থিটা, টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা। তেমনইভাবে যেহেতু টেন কটের উল্টা, তাহলে কট থিটা ইকুয়াল টু হওয়া উচিত ওয়ান বাই টেন থিটা। যেহেতু কস সেকের উল্টা, তাহলে সেক থিটা ইকুয়াল টু হওয়া উচিত ওয়ান বাই সেক থিটা। যেহেতু সাইন কসেকের উল্টা, তাহলে কসেক থিটা ইকুয়াল টু হওয়া উচিত ওয়ান বাই সাইন থিটা। দেখো, দুইটি ভিন্ন সূত্র, এই দুইটি ভিন্ন সূত্র আমাদেরকে সবার থেকে ব্যতিক্রম করে, কারণ আমরা এই দুইটি ভিন্ন সূত্র শিখব। আচ্ছা, দুইটি ভিন্ন সূত্র কি? টেন থিটা ইকুয়াল টু একটু আগে আমরা শিখে আসছি ওয়ান বাই কট থিটা, আর কট থিটা ইকুয়াল টু শিখে আসছি ওয়ান বাই টেন থিটা। আচ্ছা, সো এটা কেন ভিন্ন সূত্র? টেন থিটা ইকুয়াল টু একটা সূত্র শিখছি, এটা হলো টেন থিটা এর স্পেশিয়াল সূত্র। সেটা কি? টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। মনে থাকবে বন্ধুরা? আচ্ছা, তো চলো বন্ধুরা, আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। আমাদের পরবর্তী স্লাইডটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিভুজের মাধ্যমে ত্রিকোণমিতি। তোমরা যখন তোমাদের বই খুলবা, তখন দেখবা তোমরা অনেক ধরনের ত্রিভুজ আঁকা আছে, জিনিসগুলো খুব কমপ্লেক্স করা, দেখলেই আমাদের ভয় লাগে। সো ভয়ের কিছু নাই বন্ধুরা, আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করেছি। তোমরা দেখো, এইটা যদি একটি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের যেই অংশটা লম্বালম্বি অবস্থিত সেই অংশটাকে বলা হয় লম্ব, যে অংশটা মাটির সাথে সমতলে অবস্থিত সেই অংশটাকে বলা হয় ভূমি, এবং যে অংশটা এভাবে অবস্থিত সেই অংশটাকে বলা হয় অতিভুজ। এইটা যদি আমাদের একটি ত্রিভুজ হয়, যে ত্রিভুজের নাম এবিসি ত্রিভুজ, তাহলে এই এবিসি ত্রিভুজের এসি বাহুকে আমি বলতেছি লম্ব, বিসি বাহুকে আমি বলতেছি ভূমি, এবং এবি বাহুকে আমি বলছি অতিভুজ। ম্যাথ করার সময় আমরা সাইন থিটা কস থিটা টেন থিটা কট থিটা সেক থিটা এবং কসেক থিটা অনুপাতগুলোর জন্য আলাদা আলাদা ত্রিভুজ ব্যবহার করব। অর্থাৎ এই যে আমরা ত্রিভুজের বেসিক সম্পর্কে শিখলাম, আমরা আমাদের এই অনুপাতগুলোর জন্য এইরকম ত্রিভুজ একে অঙ্ক করব। আমরা চলে যাই আমাদের আজকের দিনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্লাইড, সেটাতে। স্লাইডটা দেখলে সবাই ভাবে এটা অনেক কঠিন, আসলে এটা অনেক কঠিন না। পিথাগোরাসের সূত্র কখনোই কঠিন না। আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিব কীভাবে একটি সূত্র থেকেই তোমরা বারবার অন্য এলিমেন্ট বের করতে পারবা। অর্থাৎ তুমি পিথাগোরাসের সূত্রের দিকে তাকাও। পিথাগোরাসের সূত্র কী? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে তোমাকে যদি অতিভুজ বের করতে বলা হয়, তুমি কী করবা? অতিভুজ ইকুয়াল টু হোল রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আচ্ছা, এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া উপাশে তো স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ারটা কই গেল? আমরা জানি যে স্কোয়ারকে যদি আমরা অপর পাশে পাঠিয়ে দেই, তখন স্কোয়ার হয়ে যায় রুট,
এই যে চিহ্নটা, এই চিহ্নর নাম রুট। তাহলে স্কোয়ার যদি বাম পাশ থেকে ডান পাশে যায় তবে সেটা হয়ে যায় রুট ওভার। তখন আমাদের কাছে যদি কেউ বলে অতিভুজের মানটা বের করো, তখন আমরা ইজিলি এইভাবে অতিভুজের মান বের করতে পারি। আমি তোমাকে বলবো, তুমি জাস্ট এতটুকু মনে রাখো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তারপরে তুমি তো জানো যে স্কোয়ার অপর পাশে গেলে হয়ে যায় রুট, সেখান থেকে তুমি বের করে ফেলতে পারবা অতিভুজের মান। আচ্ছা, তোমার প্রশ্ন, ভাই আমি মান কীভাবে বের করব? ভাইয়া, তোমাকে যখন অতিভুজের মান বের করতে বলা হবে, অবশ্যই তোমার কাছে ভূমি আর লম্বর কোনো একটা মান দেওয়া থাকবে। তখন তুমি সেই মানটা বসিয়ে তুমি অনেক সহজে অতিভুজ বের করতে পারবে। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া আমাকে সবসময় অতিভুজ বের করতে বলবে, বিষয়টা তো তা না, আমাকে তো ভূমিও বের করতে বলা হয়, আমাকে তো অনেক সময় লম্বও বের করতে বলা হয়। হ্যাঁ ভাইয়া, এই সূত্র থেকে আমরা দুইটি জানা মানের প্রেক্ষিতে একটি অজানা মান নির্ণয় করতে পারি। কথাটা কেমন? কথাটা, যদি তোমার কাছে ভূমি আর লম্ব দেওয়া থাকে, তুমি সেই মান বসিয়ে নির্ণয় করবা অতিভুজ। তোমার কাছে যদি ধরো তুমি সূত্র জানো অতিভুজ এ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, কিন্তু তোমার কাছে এখন মান আছে অতিভুজ আর লম্বের, তোমাকে বের করতে হবে ভূমি, তখন আমরা কিন্তু ছোটো কাল থেকে জানি যে আমাদের যেই রাশির মান বের করতে হয় সেই রাশিকে এক পাশে রেখে বাকি রাশিগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিতে হয়। তাইলে আমাকে যদি ভূমির মান বের করতে হয়, তাহলে আমি ভূমিকে এক পাশে রাখবো। ধরো আমি এই পাশে রাখলাম, তো ভূমিকে এই পাশে রাখলাম, সো ভূমির তো কোনো প্লাস মাইনাস হবে না, কারণ আমি তো ভূমিকে চেঞ্জ করি নাই, আমি ভূমিকে এক পাশে স্থির রেখেছি এবং লম্বকে আমি অতিভুজের পাশে পাঠিয়ে দিয়েছি। কেন? আমার বের করতে হবে ভূমির মান, তাই আমি ভূমিকে স্থির রাখলাম, আমি লম্বকে ওই পাশে পাঠিয়ে দিলাম। তো লম্ব ছিল প্লাস, আমরা জানি যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কি হয়, যে প্লাস থাকবে সে মাইনাস হয়ে যাবে, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখন আগের সিস্টেমের মতো যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে রুট, তাহলে হবে কি, ভূমি ইকুয়াল টু হোল রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। সো পরবর্তীতে যদি এরকম হয়, আমরা কিন্তু অতিভুজ বের করা শিখলাম এবং ভূমি বের করা শিখলাম। এখন যদি আমাদেরকে কেউ বলে লম্ব বের করো, তাহলে কী হবে বন্ধুরা? আমরা সেই যে সূত্রটা জানি সেটা লিখব, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন বের করতে হবে লম্ব, তাহলে লম্বকে আমি স্থির রাখবো, স্থির রেখে আমি বাকি যেটা আছে সেটাকে অপর পাশে পাঠিয়ে দিব। তাহলে বন্ধুরা, ভূমি ছিল প্লাস, তো ভূমি ও পাশে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আর যেহেতু লম্ব লাগবে, লম্ব স্কোয়ার তো আর লাগবে না, আমরা জানি স্কোয়ার অপর পাশে গেলে হয়ে যায় হোল রুট ওভার, তাহলে হোল রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। সো বন্ধুরা, মোরাল অফ দ্য স্টোরি কী? মোরাল অফ দ্য স্টোরি হলো আমরা সূত্র পড়বো পিথাগোরাসের। পিথাগোরাসের সূত্রটা আমরা পড়বো যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন যদি আমাকে অতিভুজ বের করতে বলে, অবশ্যই আমার কাছে ভূমি আর লম্বের মান দেওয়া থাকবে। যদি আমাকে ভূমি বের করতে বলে, অবশ্যই আমার কাছে অতিভুজ আর লম্বের মান দেওয়া থাকবে। আর যদি আমাকে লম্ব বের করতে বলে, তবে অবশ্যই আমার কাছে অতিভুজ আর ভূমির মান দেওয়া থাকবে। অর্থাৎ এই সূত্রে রাশি আছে তিনটি, এক দুই তিন। রাশি বলতে কী বোঝাচ্ছি? অতিভুজ একটি রাশি, ভূমি একটি রাশি, লম্ব একটি রাশি। তাহলে এই তিনটি রাশির মধ্যে আমার কাছে যখন দুইটা রাশির মান দেওয়া থাকবে, তখন আমি অপরটি বের করে ফেলতে পারবো। আশা করি বন্ধুরা, আমার এই ক্লাসের পর তোমাদের ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে আর কোনো প্রবলেম নেই। আর যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সকলের কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা, দেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবা। কেননা আমি যখন ত্রিকোণমিতির পার্ট টু দিব, তখন আমার ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে তোমার মোবাইলে বা কম্পিউটারে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, তোমরা ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।